জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ 15ই আগস্ট, 78তম স্বাধীনতা দিবস। আজ খুবই একটি আনন্দের দিন ভারতবাসীর কাছে। আজ এই বিশেষ দিনে এই বিশেষ নিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, লাইক করে ভিডিওটি আপনারাও শেয়ার করবেন। স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালের 15ই আগস্ট, 1354 বঙ্গাব্দের 29শে শ্রাবণ শুক্রবার ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। শ্রী শ্রী ঠাকুর সংস্কৃত ভাষাকে ভারতের রাষ্ট্রভাষা করতে চেয়েছিলেন। ঠাকুর একসময় ভারতের জাতীয় পতাকার যে পরিকল্পনাটি করেছিলেন তা এরকম ছিল, পতাকার উপর থেকে সাদা, লাল, হলুদ, সবুজ রং থাকবে, আর পতাকার মাঝখানে থাকবে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রমণ্ডিত হাত। সাদা, লাল, হলুদ, সবুজ যথাক্রমে বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার বর্ণের প্রতীক। সুদর্শন চক্র মানে হলো সম্যক দূরদৃষ্টি সম্পন্ন কৌশল, যা শ্রীকৃষ্ণের জীবন দর্শনের সাথে তুলনীয়। আর পতাকার প্রণাম মন্ত্র হোক বন্দে পুরুষোত্তমম, এও ঠাকুর চেয়েছিলেন। স্বাধীন হওয়া মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ সত্যিকারের স্বাধীনতা তখনই পায় যখনই তার বিংটাকে পারিপার্শ্বিক তার প্রবৃত্তির ভিতর দিয়ে খিঁচড়ে ধরে, টুকরো টুকরো করে সাবার করতে না পারে, বরং তার আদর্শপ্রাণ প্রবৃত্তিগুলি পারিপার্শ্বিকের সেবার ভিতর দিয়ে তাদের প্রত্যেককে সন্দীপ্ত করে বিকামিংয়ের দিকে অবাধ করে তুলে, তখনই সেই হয় তার পারিপার্শ্বিকের কমন ইন্টারেস্ট, আর তখনই সে স্বাধীন। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, স্বাধীনতার আদর্শ কি কখনো কোথাও মূর্ত হয়ে উঠেছিল না উঠেছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, উঠেনি কি, খুব উঠেছিল, কত উঠেছে। তার মধ্যে এদিকে ধর্ম অশোক যেমন্তর তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়ে গেছেন, এত বড়ভাবে আর কেউ দিতে পেরেছেন বলে আমার মনে হয় না। তাছাড়া শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ ইত্যাদি প্রেরিত বা অবতারগণ পিপল ইন জেনারেলের জন্য প্রকৃত স্বাধীনতার বীজ অকাতরে ছিটিয়ে গেছেন, আর সেই বীজকে যিনি বা যারা যতটুকু পোষণ ও বর্ধন করে অ্যাকশন অ্যান্ড এক্সপ্রেশনের ভিতর দিয়ে ম্যানিফেস্ট করেছেন, তিনি তারা বা সেই জাতি ততটুকু বা তত বড় তেমনতর স্বাধীনতাকে উপলব্ধি করেছেন। প্রশ্ন, এত ধর্মের কথা বলছেন, ধর্ম কি আমাদের দেশে বা কখনো কোথাও স্বাধীনতা এনেছে না এনেছে আলস্য, নির্জীবতা বা স্বার্থপরের মতো অন্তরিন্দ্রিয়ের একটা সুখ, লালসা? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই তো সালাশ পাগলামি। ধর্ম মানেই তাই যা আমাদের বাঁচা বৃদ্ধি পাওয়াকে ধরে রাখে, আর তা বাদ দিয়ে সব অধর্ম। এমনতর স্বাধীনতা যে চাইবে তার চাওয়া অচিরাতেই তো একদম অসাড় হয়ে নিঃশেষ হয়ে যায়। আর দেশ আর আদেশ দুটো কথাই এসেছে একই ধাতু থেকে। যাদের এমনতর আদর্শ নেই, যার আদেশ না মেনে চললে মানুষের বিং অ্যান্ড বিকামিং উপোস করে অবসাদে অবসন্ন হয়ে মৃত্যুতে নিঃশেষ হয়ে যায়। বাঁচা আর বাড়ার আকুতি যদি এমন কোনো আদর্শের আদেশ আঁকড়ে ধরে লাগ ঝঞ্ঝার দিকে ভ্রুক্ষেপ না করে এগিয়ে না চলে, তাদের বা সে দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা বিকারী রোগীর চিন্তা ও প্রলাপের মতো, এই তো আমি বুঝি। আপনারাও এই বিশেষ দিবসে তথ্যগুলি শেয়ার করতে পারেন। জয় গুরু।